এলকেজির শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইংরাজি টেক্সট বই খুলবে, ঠিক আছে? ইংরাজি টেক্সট বইয়ের 34 পৃষ্ঠা খুলবে, ঠিক আছে? দেখি তো 34 পৃষ্ঠাতে কী আছে। 34 পৃষ্ঠাতে আছে কি, ছবি দেখো এবং তার নাম লেখো, মানে অনেকগুলো ছবি দেওয়া আছে। হ্যাঁ, এই ছবির পাশে খালি ঘর দেওয়া রয়েছে, এখানে ইংরাজিতে নামগুলো লিখতে হবে, ঠিক আছে? এখানে একটা দেখিয়ে দিয়েছে, দেখো এটা কী বলতো, আলপিন, তাই তো? তাহলে আলপিনটা এখানে লিখে দিয়েছে। সেই রকমই পাশে ছবি দেখে দেখে নামগুলো তোমাদের লিখতে হবে, হলো? আচ্ছা দেখি তো আলপিনের পরে কী আছে, এটা কী বলতো, কী এটা, টয়, তাই তো? নাকি পুতুল, তাই তো? পুতুল ইংরাজি কী, টয়। তাহলে আমরা এখানে টয় বানানটা লিখব, তাহলে টয় বানান কী হবে, টি ও ওয়াই, টয়, হলো? এরপর কী আছে, এটা কী, কিসের ছবি এটা বলো তো, বল, তাই তো? তাহলে বল ইংরাজি তো বল হয়, তোমরা তো জানো বল বানানো কী, বল বানান কী তোমরা শিখেছো না, জানো তো বল বানান কী বলো তো, বি এ ডবল এল, বল, তাই তো? তাহলে বল বানান লিখে ফেলবো এখানে, বি এ এল এল, বল, হলো? এরপরে এটা কী বলো তো, এটা কিসের ছবি, শিপ, তাই তো? তাহলে শিপ বানানটা আমরা লিখব, শিপ বানান কী হবে, এস এইচ আই পি, শিপ, হলো? এরপর এখানে এটা কী আছে, কিসের ছবি এটা, গাছ, তাই তো? তাহলে গাছ ইংরাজি কী, ট্রি, তাই না? গাছ ইংরেজি ট্রি তোমরা তো জানো, তাই তো? তাহলে ট্রি বানানটা কী, টি আর ডবল ই, ট্রি, হ্যালো? তাহলে এখানে লিখে ফেলি সেটা, ট্রি আর ই ই, ট্রি, হ্যালো? এরপরে কিসের ছবি এটা, কিসের ছবি এটা, গোলাপ ফুল, তাই তো? গোলাপ ফুল ইংরাজি কী বলো তো, গোলাপ ফুল ইংরাজি কী, হ্যাঁ রোজ, তাই তো? রোজ বানান কি, তোমার তো মুখস্থই আছে, তাই না? রোজ বানান কি হবে, আর ও এস ই, রোজ, তাই তো? তাহলে রোজ বানানটা লিখি, আর ও এস ই, রোজ, হলো? আমরা আজকে এই ছটা বানান মুখস্থ করব, হ্যাঁ, এই আলপিন, টয়, বল, সিপ, ট্রি, রোজ। সামনের দিন আবার এই বাকিগুলো আমরা পড়ব, ঠিক আছে? তোমাদের তাহলে 34 পৃষ্ঠায় এই আলপিন থেকে রোজ অবধি পড়া রইল, ঠিক আছে? তাহলে আজ এই অবধি থাক।